দুই বছর এক মাসেরও বেশি সময় কারাভোগের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোগ করেছেন। ছয় মাসের জন্য সাজা স্থগিত হওয়ার পর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির আদেশ সংক্রান্ত চিঠি পৌঁছে কারা মহাপরিদর্শকের কাছে, সেখান থেকে পাঠানো হয় জেল সুপারের কাছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সেই নির্দেশনা আসার পর সব আনুষ্ঠানিকতা শেষে সোয়া 4টার দিকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়াকে তার ছোট ভাই শামীম ইস্কিন্দারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। শামীম ইস্কিন্দারের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। তারা হাসপাতাল থেকে খালেদা জিয়াকে নিয়ে যান গুলশানের ভাড়াবাড়ি ফিরোজায়। বয়স ও মানবিক বিবেচনায় বাড়িতে থাকার পাশাপাশি বিদেশে না যাওয়ার শর্তে গতকাল ছয় মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার। করোনা ভাইরাস সংক্রমণের এ সময়টাতে হাসপাতালে কিংবা খালেদা জিয়ার বাড়িতে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হলেও তা মানেননি অনেকেই। পরে স্থায়ী কমিটির সাথে বৈঠক করেন খালেদা জিয়া। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়া হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তার মেডিকেল যে বোর্ড সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তারা কথা বলবে এবং তার চিকিৎসার ব্যাপারটাকে নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আপনার এই কিছুদিন অন্তত ম্যাডামকে যেন কোয়ারেন্টাইনে রাখা হয়, অর্থাৎ অন্য কেউ যেন তার সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ না করে, সেগুলো আমরা আলোচনা করেছি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।